হ্যালো বন্ধুরা, সফিয়া আহমেদ স্টুডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি কি আমার কম্পিউটারে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা মনিটর, এইখানে দেখতে পাচ্ছেন একটা মনিটর, এই দুইটা মনিটরে আমি দেখতে পাচ্ছি আমার এখানে ইন্টারনেটের আপলোড স্পিড কত এবং ডাউনলোড স্পিড কত এবং এই মুহূর্তে কতটুকু আছে, আর আমি যখন ব্যবহার করব তখনও কিন্তু সেটা দেখা যাবে। আপনি কি এইরকম আপনার ল্যাপটপে অথবা ডেস্কটপে করতে চান বা এই মনিটরটা কি সেট করতে চান? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আপনাকে যেটা করতে হবে, এই স্পিডোমিটারটা আপনার এখানে শো করতে চাইলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে, সে লিঙ্কটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে এখান থেকে সার্চ করবেন। সার্চ করার পরে কিন্তু আপনার এখানে দেখবেন যে এই ইন্টারফেসটা চলে এসেছে। এই ইন্টারফেসটা আসার পরে নিচের দিকে এই পাশে আমার মাউসটা এখানে যেখানে দেখতে পাচ্ছেন, এইখানে দেখতে পাচ্ছেন লেখা আছে লেটেস্ট, এইখান থেকে ক্লিক করবেন। ক্লিক করে যে লেটেস্ট ভার্সনটা আছে এখানে, সেই লেটেস্ট ভার্সনটা আপনি ডাউনলোড করে নেবেন। এখন হচ্ছে তারপর আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপের উইন্ডোজ যেটা সেট আপ দেওয়া আছে সেটার কত বিটের আছে সেটা এখান থেকে আপনি দেখে নেবেন। দেখে নিয়ে আমারটা 64 বিটে আছে, আমি এটাতে ক্লিক করছি। আপনারটা যত বিটের আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। যদি উইন্ডোজ 10 হয় অবশ্যই 64 বিট হবে। তারপর আপনি চলে যাবেন হচ্ছে এখানে ডাউনলোডসে। ডাউনলোডসে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে। এটাকে আপনি রাইট বাটনে ক্লিক করবেন, এখান থেকে এক্সট্রাক্ট ফাইল করবেন। যদি এরকম না আসে, মানে এই যে এক্সট্রাকের ওই অপশনটা যদি না আসে, তাহলে উইনরার সফটওয়্যার খুব সহজেই আপনি ইন্টারনেট থেকে সার্চ দিয়ে ডাউনলোড করে নেবেন, সেটা ইনস্টল করে নেবেন, তাহলে কিন্তু এরকম অপশনটা চলে আসবে। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন যে এটা করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা এক্সট্রাক্ট হলো, এটা ডাবল ক্লিক করে ওপেন করছি, ডাবল ক্লিক করে ওপেন করছি, এবং এখানে যে অ্যাপ্লিকেশানটা আছে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান, এটাকে ডাবল ক্লিক করবেন, করে ইএস দিবেন। তারপর এখানে ইএস দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে মনিটরটা চলে আসছে, একদম আপডেটে এই মনিটরটা কিন্তু আপনার এখানে চলে আসছে। এবং এখানে কিন্তু আপলোড স্পিড কত এবং ডাউনলোড স্পিড কত এখানে এই মুহূর্তে আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবং আমি এটাকে একটু মিনিমাইজ করছি, এখানে কিন্তু আপনি ক্লিক করলে এটা চলে আসবে, এটা ক্লিক করলে চলে আসবে। এবং আরেকটা যেটা করতে পারেন, আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে এখানে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ক্লিক করে, তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন লেখাটা আছে ট্রাফিক মনিটর, এইখানে আপনি রাইট বাটনে ক্লিক করে এইখান থেকে আপনি কিন্তু এই সেটিংসগুলো দেখে নিতে পারেন। দেখুন, শো টাস্ক বার উইন্ডো, যদি এখানে শো টাস্ক বার উইন্ডোতে ক্লিক করি তাহলে কিন্তু এইখানে শো করছে, দেখতে পাচ্ছেন। এটা শো না করলেও চলবে এবং এটাকেও সেটিংস করা যাবে। এবং এটাকে এখানে ক্লিক করে, এখানে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে অপশনসে এসে, তারপর এখান থেকে জেনারেল সেটিংস, এটা এখানে আসার পরে ও টু রান, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে যেটা হবে, আপনার এটা সবসময় যখন আপনি আপনার কম্পিউটার বন্ধ করে ফেলবেন আবার ওপেন করবেন তখন আবার ও টু এটা রান হবে। এটা যদি আপনি ও টু রান দিয়ে রাখতে চান তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে এখানে অ্যাপ্লাই, এখানে ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবং এইটাকে আপনি কিন্তু এটা মাউস ক্লিকে আসে, এটাকে আপনি রাখতেও পারেন, এটা পিন করে রাখতে পারেন, অথবা এটাকে আপনি সরিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই।